আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা এনেছি আপনি কি আপনার বাড়ির জানালা খুলে শুচ্ছেন ঘুমাচ্ছেন আপনি যদি আপনার বাড়ির জানালা খুলে ঘুমান তাহলে আপনার কি হতে পারে আপনি কি জানেন আপনার বাড়ির সদস্যদের কি হতে পারে আপনি কি জানেন আপনার বাড়ির ভিতরে কি হতে পারে আপনি কি জানেন জানেন না তো আজকের ভিডিওতে আমরা জানবো বাড়ির জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় কি অসুবিধা হয় অজানা তথ্য কিছু দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ অনুগ্রহ করে ভিডিওটা দেখে যাবেন এড়িয়ে যাবেন দশ শত আমরা সর্বপ্রথমে বলবো সর্বকালের সর্বযুগের মানুষের এটাই বিশ্বাস এটাই ইমান যে আল্লাহ তাবার কয়তালা জিন জাতি সৃষ্টি করেছেন আমরা যেমন মানুষের মধ্যে খারাপ ভালো রয়েছি মন্দ রয়েছে রকম জিন জাতিদের মতো ভালো মন্দ রয়েছে আর এটি আল্লাহর একটি মখলুক তো ভালো জিন ক্ষতিকারও করে না খারাপ জিন ক্ষতি করে যেমন ভালো মানুষ ক্ষতিকারও করে না খারাপ মানুষ ক্ষতি করে ভালো যার মন সে ভালো হয় খারাপ যার মন সে খারাপ হয় তো আজকের ভিডিওতে আমরা বলবো জানালা খুলে যদি আপনি ঘুমান অনেক সময়তে দেখা যায় যারা খারাপ জিন দুষ্টু জিন ওই দুষ্ট জিনের দুঃস্বামী থেকে বাঁচার জন্য অনেক কিছু অস্ত্র লাগে তো আপনি যদি জানালা খুলে ঘুমান তাহলে এমনও হতে পারে যে দুষ্টু জিনেরা আপনার বাড়ির ভিতরে কুদৃষ্টি প্রবেশ করবে এবং আপনার বাড়ির সদস্যদের প্রেশানির মধ্যে ফেলে দিতে পারে আপনাকেও পেরেশানির মধ্যে ফেলে দিতে পারে আল্লাহ তাবারকালা এই খারাপ জিনদের থেকে মিনসারেল আসল খান্নাস হ্যাঁ না মানুষের খারাপি থেকে জিনদের খারাবির থেকে বাঁচার জন্য তো কোরআনে করিমে শহরত অবতরণ করেছেন সোরা অবতরণ করেছেন তো আমরা যদি জানালা খুলে ঘুমাই তাহলে দুষ্ট জিন যে রয়েছে এরা আমাদের ক্ষতি করতে পারে সেজন্য জানালা খুলে যদিও বা ঘুমিয়ে যান তারপরেও আপনাকে জানালা খুলে রাখা যখন আপনি ঘুমাবেন না আপনার এখনো ঘুম হয় না এখনো ঘুমাতে যাননি তার আগে কিন্তু আপনি বাড়ির মধ্যে দোয়া দরুদ জিকির আজগার করে যদি ঘুমিয়ে যান আল্লাহর কাছ থেকে পুরো বিশ্বাস যে আল্লাহ তো বার আপনার কোনো ক্ষতি হতে দিবেন না আর যদি বা জানালা খুলে ঘুমিয়ে যান তাহলে অনেক সময়তে দেখা যায় যে বাড়ির লোকেরা বাড়ির সদস্যরা ওঠার পরে জানালার মধ্যে এমন একটি কোনো জিনিস দেখতে পাওয়া যায় যেটা হয়তো জিন থাকে না কিন্তু এমন কিছু দেখা যায় যেটা আতঙ্ক লেগে যায় যে আমি কিছু দেখতে পেলাম তো এই যে মনের ভিতরে একটি যে কু একটি মন্ত্রণা বা কু একটা ওয়াসওয়াসা। একটা মনোভব ভিতরে একটা আলাদা রকমের ফিলিং নাজাইজ ফিলিং যে চলে আসে এগুলোর থেকে বাঁচার জন্য আপনাকে ইমিডিয়েটলি আমি তো বলবো প্রতিদিন জানালা খুলে রাখুন আর নাই রাখুন আপনি যদি প্রতিদিন শয়নে যাওয়ার সময় তেত্রিশ বার সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এর সাথে আপনি যদি চার কুল যদি পারেন তো আয়তুল করসি এই কয়েকটি জিনিস যদি তেলাওয়াত করে পড়ে আপনি ঘুমাতে পারেন ইনশা আল্লাহ তাবার আকবা তালা আপনি ঘরকে বাড়িকে যেরকমই রাখুন জানালা লাগিয়ে রাখুন দরজা খুলে রাখুন জানালা খুলে রাখুন যেরকমই থাকুন না কেন আপনার কোনো অসুবিধা করতে পারবে না আশা করব বুঝতে পেরেছেন জানালা খুলে শোয়াতে কোনো উদ্দেশ্য নেই জায়েজ আছে পরিপূর্ণভাবে না জায়েজ নয় তবে জানালার আপনার বাড়ির পাশে যদি আবার দুতালা বিল্ডিং থাকে বা একতলা বিল্ডিং থাকে তাদের জানালা আপনার জানালা যদি সেম সেম একেবারে মুখোমুখি হয় তারাও যদি জানালা খুলে ঘুমান আপনা আপনিও যদি জানালা খুলে ঘুমিয়ে যান বা ঘুমান বা অভ্যাসে রেখেছেন এমত অবস্থায় তারা যদি জানালা খুলে রাখে আপনাকে লাগিয়ে রাখা দরকার কেননা পর্দার একটা ব্যাপার থাকে আপনার বাড়ির মধ্যে মা বোনেরা আছে তাদের বাড়ির মধ্যেও মা বোনেরা আছে পুরুষরা থাকে সকলে থাকে জন্য নিজেকে সংযত রেখে কাজ করা বা সয়নে যাওয়া দরকার আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু